ঈশ্বরই সবকিছু করে দেবে তোমার, অন্য কোনো আসে আমি কীভাবে করবো? তোমার রিং এর উপরে একটু ঘুমাই দেখো বাবা। একটা লোহার রিঙের উপর একটি অসহায় মেয়ে ঘুমিয়ে আছে, তার পলাই যাও তো তুমি চিন্তা করো নি কখনো, পলাই যাওয়ার প্রশ্ন আসতেছিল না। এত দূর হাঁটার পরে চলে আসলাম আমরা, ভালো একটা চাপ বাকি স্পেশাল করে বানাই দিলেন, আর দিদির এই ভিডিওতে আমি বললাম কালকে বিকেল, ঠিক আছে কালকে বিকেল 6টায় থেকে 12টা পর্যন্ত মোগলাই হবে বাবুর্চি হোটেলে, ঈদের দিন বিকেল 6টায় থেকে রাত 12টা পর্যন্ত শুধু মোগলাই হবে। আচ্ছা আমরা ডেইলি ব্লগ করি, আমাদের এই যে এই লোকটাকে নিয়ে এলো লোক এই স্বামী, আমরা কবে ডাক্তারের কাছে যাব? ডাক্তার তো দেখানো দরকার খুব শীঘ্রই, ঈশ্বরই সবকিছু করে দেবে তোমার, অন্য কোনো আশা আমি কীভাবে করবো? আশীর্বাদ করে দাও ঈশ্বর, আমার বউকে, আমার বউয়ের দিকে একটু তাকাও, প্রার্থনাটা করে দাও। আমাদের আশীর্বাদ কি হবে কাজ? আরে আশীর্বাদ না, প্রার্থনা করো। আর প্রার্থনা তোমার হাতে আবার মোবাইল না, কালকে একবার মোবাইল ফেলাইছি গাইজদের সামনে, আজকে আবার আশীর্বাদ করবো না, প্রার্থনা করি তোমার আশা পূর্ণ হোক। কি আশা? আমার তো কতই আশা, কোন আশা পূর্ণ হবে? সবাই মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করেন, ভিউজ বাড়ায় দেন, আপনারা একটু দোয়া করেন যেন খুব শিগগিরই এই পাটা ভালো করে দেয় ঈশ্বর। আর কি দোয়া করবেন? আমাদের ইউটিউবটা যেন আরো বড় হয়ে যায়, আমরা যেন এই চ্যানেলটা যেন আরো বড় করতে পারি, এই আশীর্বাদ করে। তোমার রিং এর উপরে একটু ঘুমাই দেখো বাবা। একটা লোহার রিং এর উপর একটি অসহায় মেয়ে ঘুমিয়ে আছে, তার স্বামী, তুমি মাথায় হাতটা দাও, এইটাই হবে আজকে থাম্বনেল। থাম্বনেল আর একটু সামনে দাও, এটা থাম্বনেল দেব। হ্যাঁ দেখেন তো গাইস কেমন হয়, এই পায়ের রিংটা নিয়ে এই লোকটা 3.5 বছর ঘুমায়, কত কষ্ট হয়। হ্যাঁ কত কষ্ট, আমরা কষ্টর কথা এতদিন জানাই নেই আপনাদের, শুধু ভালো 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 বলছি। আজকের থেকে আপনাদের আমি কষ্টের কথা বলবো, আমার কষ্টের কথা, আমার বরের কষ্টের কথা বলবো আপনাদের। তাও কি আপনাদের ইচ্ছা করবে না যে আমাদের দিকে একটু তাকাতে? তাকান, একটু তাকান আমাদের দিকে, একটু তাকান, আমরা অনেক কষ্টে আছি। জীবন তো আমাদের, আমাদের জীবন নাটক দেখেন, জীবন ঘটনা দেখেন, কোনটা দেখবেন? প্রতিদিন মানুষের বানানো ঘটনা দেখবেন না প্রতিদিন মানুষের জীবনের কষ্টের দিকগুলা দেখবেন? এই কষ্টের মধ্যেও আনন্দ, আমরা তো এর মধ্যেও আনন্দে আছি, ভালোবাসা বাসি আছে। আমি যদি একদিন পলায় যাই, কত মানুষ আছে এরকম অসহায় স্বামী ফেলায় পলায় যায়, আমি তো তাও যাইনি, গেছি আমি বাবুরা পলায়, কি করছি পলায় না যায়? জোর গলায় কথা বলো, কি আমার সুনাম করতে তোমার কষ্ট হয়? পলাই যাও তো তুমি চিন্তা করো নি কখনো, পলাই যাওয়ার প্রশ্ন আসতেছিল না। দে আর কদিন পরে এই লোকটার জন্মদিন, আপনারা জন্মদিন না সেদিন আমার কয়েছে জন্মদিনের মাস, আমাকে দুত্তর জন্মদিনের মাস, টাকা নাই পয়সা নাই জন্মদিনের মাস। আমার বর অধৈর্য হয়ে শুয়ে পড়েছে, আর ভিডিও করতে চাচ্ছে না, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, টাটা বাই বাই। ঈদের আগে কি কেনা হচ্ছে?
সেইগুলো বিক্রি করে, কে এগুলো কেনে, আবার কেউ একজন চশমা ওই যে একজন বিক্রি করে, কেউ একজন কিনে, আর কেউ একজন চশমা বানায়, আর আমি কিছুই করি না, আমার কোনো কিছু পেশারও ইচ্ছা নেই। এটা একটা নাটক করবেন উপরওয়ালা যেরকম করায় মা ঈদ আপনার কালকে যে কয় ছেলে মেয়ে? ছেলে মাইয়া আঠা মারা গেছে, পাঁচজন আছে ভাইছে, আর দুই ছেলে আটটা জন, একজন আছে ভাই, একটা মেয়ে আছে ভাই। চাষি মারা গেছে আর এক মাস হলে দুই বছর হবে, উনি মারা গেছে, ওনার অসুখ ছিল। এত দূর হাঁটার পরে চলে আসলাম আমরা, দিদিকে ভালো একটা চাপ বাকি স্পেশাল করে বানাই দিলেন, আর দিদির এই ভিডিওতে আমি বললাম কালকে বিকেল, ঠিক আছে, কালকে বিকেল 6টায় থেকে 12টা পর্যন্ত মোগলাই হবে বাবুর্চি হোটেলে, ঈদের দিন বিকেল 6টায় থেকে রাত 12টা পর্যন্ত শুধু মোগলাই হবে। আচ্ছা আপনারা যে ফরিদপুরের যারা যারা মোগলাই খেতে চান এই দোকানে হোটেলে, হ্যাঁ হ্যাঁ, বাবুর্চিতে ঈদের দিন যারা মোগলাই খেতে চান তাদের সবাইকে বাবুর্চি আসার জন্য ঈদ মুবারক বাবুর্চি হোটেলের পক্ষ থেকে। নাও তুমি কিছু বলো বলো বলো। আসসালামু আলাইকুম। আর ঈদের দিন কালকে খুলবা বিকেলে, হ্যাঁ কিছু বলো। হ্যাঁ আমাদের কাল 4টা থেকে খোলা, রাত 2টা পর্যন্ত শুধু মোগলাই। ঈদ মুবারক বাবুর্চি হোটেলের পক্ষ থেকে। যে লাস্ট ফার্মার একদম সামনে, মেইন রোডে লাস্ট ফার্মার সামনে। Thank you.